এই তো আবার বেশি বড় হয়ে গেলে তো মনে হয় পাইক্কা যায় নাকি? এই দেখেন আমাদের তিনজনের পরিবারে এদুর করলে যথেষ্ট, আমি আমার মা আর হইলে জাফরোজা। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল এই জন্য এখানে পানি উঠতে গেছে। এই দেখেন চিচিঙ্গা কত বড়, মাশাল্লাহ। আমাদের এই চিচিঙ্গা গুলার জাতি হইলে বড় বড় হয়। আপনার যে পেয়ারা পাড়তেছে, এই যে লেবু পাড়তেছে, আপনার দেখেন আমাদের বাড়ির পিছনে। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের করলা সিরবু আসেন সিরি, করলাগুলা সিরা আমরা ওই রান্না করবো। এই যে এই দেখেন আফরোজা সিরতেছে। আর নাই গা ওই পাশ দিয়া, এই পাশে এটা তুমি করলে না, এটা উস্তা টাইপের এই জন্য। এই তো আবার বেশি বড় হয়ে গেলে তো মনে হয় পাইক্কা যায় নাকি? এই দেখেন আমাদের তিনজনের পরিবারে এদুর করলে যথেষ্ট, আমি আমার মা আর হইলে জাফরোজা। এখন দিয়ে আমরা চিচিঙ্গা তুলবো। চিচিঙ্গা সবগুলা ছোট ছোট আছে, বড় হয় নাই। এই যে এখানে একটা বড় আছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল এই জন্য এখানে পানি উঠতে গেছে। এই দেখেন চিচিঙ্গা কত বড়, মাশাল্লাহ। আমাদের এই চিচিঙ্গা গুলার জাতি হইলে বড় বড় হয়। হ্যাঁ পড়ো ভিতরে, এই জায়গায় দেখা যাচ্ছে যোগ টোক থাকতে পারে। তো এইগুলো আজকে দুপুরে রান্না হইব। আর কি কি রান্না? ডাল ভুনা, আলু ভর্তা, আর গরুর মাংস কাকে। ওগুলো সমস্যা নেই। এই যে দেখেন আপনার যে পেয়ারা পাড়তেছে, পেয়ারা অবশ্য আমি খাই না, আমার এত প্রিয় না। খাই ঠিক আছে, কিন্তু এত প্রিয় না যে আমার খাইতে হইব। তো বড় হয়েছে যেগুলা বড় হয়েছে এগুলো লাও, এগুলা ওই যে গুড়া মরিচ আর ইয়াগুলা দিয়া, ওই যে এগুলো দিয়া খাইতে পারবা। খাইতে এটা এই যে লেবু পাড়তেছে, এই আপনার দেখেন আমাদের বাড়ির পিছনে। এখানে তো একটা লেবু আছে মনে হয় নাকি, তাই আচ্ছা তাইলে ওই জায়গায় রান্না বাড়া করতে থাক আফরোজা। আর এই দেখেন আমাদের এইখানে একটা খুশির খবর হইলে, এই যে আমাদের গলা ছিল এই যে কালো মুরগিটা, ওই দেখেন বাচ্চা ফুটেছে, যে মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে। বাচ্চা কটা ফুটাইছে গতকালকে ফুটাইছে, আজকে আমি চাইতেছি না ধরতে, একটু পরে ধরুন। ওই যে গলা ছিল বাচ্চাও হয়েছে,
আমাদের মোরগটা কিন্তু গলা ছিল না, এই জন্য বাচ্চাগুলা কিন্তু বেশিরভাগ আপনার গলা ছিল হয় নাই। এই যে একটা দেখা যাইতেছে, এই যে তো এইগুলার আপডেট আরো পরের ভিডিওতে দিব। ওই যে ঠোকর মারছে আমারে, এগুলার আপডেট করে দিন। তা আসেন আপাতত আমাদের ইয়াগুলা দেখে আসি, ওই খরগোশ আর ওই যে আমাদের পাখির আপডেটগুলো দেখেই, আর আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখেই। হাঁসের বাচ্চা তো একটাই আছে আর বড় হাঁস একটা আছে, ওইগুলো দেখে আসি চলেন। ওই যে আমাদের ওই যে বড় হাঁসটা ওই ওইখানে চলে গেছে, গতকাল রাইতে এবং সকালবেলা বৃষ্টি পড়ছিল। এই যে দেখেন পুরো এই যে এইখানকার সব বৃষ্টিতে ভিজা, ওইখানে একটু পানি আছে মনে হয়, এই জন্য এই হাঁসটা চলে গেছে। একটু পরে আবার আইসা পড়বো যখন খিদে লাগবে। এই একমাত্র একটাই হাঁসি আমাদের আছে, বাকি হাঁসগুলো তো আপনি জানেনই চুরি হয়ে গেছে। এখন আসেন আমাদের খরগোশটা দেখাই। এই যে খরগোশটা আমাদের এখানে আছে, খরগোশটাকে একটু পরে ঘাস খাইটা দেওয়া হবে। এই যে আমাদের খরগোশ, আর এই জায়গা আছে আমাদের পাখি, আর যে বিলাই শব্দ শুনতেছেন এখানে আমাদের পালা বিড়াল আছে। এটা আবার এই যে বৃষ্টির দিন তো যে গাদলা দিন এই যে বাইরে ছিলে যে একদম ইয়া হয়ে যায়, এই জন্য এটাকে এখানে রাখছি, একটু পরে এটাকে ছেড়ে দিব। আর আমাদের হাঁসের বাচ্চা আছে এই জায়গায়, এই যে হাঁসের বাচ্চাটা বৃষ্টির সময় এগুলা ভিজে একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য এগুলাকে আটকে রাখছি, একটু পরে সারা হবে। এই যে এত সময় পরে আমাদের এই যে মোরগ মুরগিগুলা চলে আসে, এটি সব ওই জঙ্গলে ছিল, এই জঙ্গল থেকে এখানে আইসে খাবার খেতে। এই দেখেন মোরগ, ওই যে আমাদের ভবিষ্যৎ মোরগ হইলে এইটা গলা ছিল, আর এইটা বর্তমানে মোরগ আছে একটা বড় মোরগ। এই যে আর এই যে আমাদের চীনা হাঁসটা, এটা হলো পুরুষ হাঁস, বাকি সব মহিলা হাঁসগুলা লয়ে গেছে চোরে। এই দেখেন আমাদের মোরগ মুরগিগুলা, আর এই যে কয়দিন পরেই আমরা এই যে এখানে কবুতর আনবো, কবুতর পালা শুরু করে দিন। কীটনাশক মুক্ত সবজিগুলা, এই যে আমরা বাজার থেকে সবজি কমই কিনি, যে করলাগুলো কাটা হইতেছে। এই জায়গায় আবার ওই চিচিঙ্গি আছে। তো কীটনাশক মুক্ত সবজি খাইতে চাইলে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে জায়গা জমি ওই খালি না ফালা রেখা আপনার গাছ লাগাইবেন আমার মতো।